আসসালামু আলাইকুম আমন্ত্রণ সিক্সটি বাংলা টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি আকলিমা ফজলত এবার বিস্তারিত বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিং চক্র ডিভিট জালে। বিকাশের দোকানে গিয়ে বিকাশ বা রিচার্জ করার নাম করে কৌশলে বিকাশ লেনদেনের খাতায় ছবি তোলেন একজন গ্রাহকদের বিকাশ নাম্বার সম্বলিত ওই পাতার ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন হ্যাকারদের কাছে এরপর লেনদেনের তথ্য মিলিয়ে গ্রাহকদের মোবাইল নম্বরে ফোন যায় দোকানদার সেজে ফোনে বলা হয় দোকান থেকে ভুলে টাকা চলে গেছে তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট খুলে দিতে বিকাশ অফিস থেকে ফোন দেওয়া হবে এরপর ভিআইপি ব্যবহার করে বিকাশ কল সেন্টারে সেজে কল চলে যায় গ্রাহকের নম্বরে পাঠানো হয় একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড এরপর কৌশলে গ্রাহককে দিয়ে একটি গাণিতিক সমস্যার সমাধান করিয়ে জেনে নেওয়া হয় সেই ওটিপিও গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার এ ভাই বিকাশ গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র ফরিদপুরের মধুখালী থেকে অভিযান চালিয়ে পতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ বুধবার তিরিশ সেপ্টেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান গ্রেপ্তারে নয়জন হলেন রানা খান মোহাম্মদ লিটন নয়ন শেখ টিটু মোল্লা সালমান মুল্লা আকাশ মোয়াজ্জেন হোসেন ও রোহিন তানজিম তিনি জানিয়েছেন পতরনায় তারা আইফোন ব্যবহার করতো গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পতরনার ব্যবহৃত দুটি আইফোন সহ দশটি মোবাইল ফোন সাঁত্রিশটি সিম ও একটি প্রোবক্স গাড়ি জব্দ করা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন ফরিদপুরের মধুখালীর জুমাইল গ্রামে বসবাস বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের মূল হোতাদের রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের মনোনীত এজেন্টের দিয়ে বিকাশ গ্রাহকের তালিকা তৈরি করতেন এরপরে সেই তালিকা ধরে হ্যাকাররা গ্রাহকের নম্বরে ফোন দিয়ে ভুলে টাকা চলে গেছে বলে পিন নম্বর দিতে বলেন তিনি বলেন কিছুক্ষণ পর মূল হ্যাকার বিশেষ অ্যাপ ব্যবহার করে বিকাশ অফিসের নাম করে বিকাশ সেন্টারের মূল নম্বর বানিয়ে বিকাশ গ্রাহককে ফোন দিতেন কল সেন্টারের ব্যক্তি গ্রাহকের নম্বরের একটি ওটিপি পাঠিয়ে একটি অঙ্ক করার জন্য বলে গ্রাহকের কাছ থেকে কৌশলে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি জেনে নিতেন এ কে এম হাফিজ আক্তার বলেন হ্যাকার বিকাশ গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের নেওয়ার পর অ্যাকাউন্টের টাকা বিভিন্ন এজেন্ট পয়েন্টে পাঠিয়ে দিয়ে মনোনীত ব্যক্তিদের দিয়ে ক্যাশ আউট করিয়ে নিতেন টাকা ক্যাশ আউট হলে হ্যাকাররা মাঠ পর্যায়ে তাদের মনোনীত ব্যক্তিদের প্রতি দশ হাজার টাকায় এক হাজার টাকা করে কমিশন দিতেন এছাড়া হ্যাকাররা বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টের বিপরীতে থাকা পিন কার্ড তিন থেকে চার হাজার টাকায় কিনে নিতেন যে নয়জনকে আজ গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্য তারা প্রতারণাকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন পুরো সংবাদ জুড়ে সিক্সটি নাইন বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ